টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল পাকিস্তান। কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহুল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিসও সরে দাঁড়িয়েছেন। দুজনেই নিজেদের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। সোমবারই পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে। করোনা আক্রান্ত মিসবা এই মুহূর্তে জামাইকায় কোয়ারেন্টাইনে। মিসবাহুল হক জানিয়েছেন, কোয়ারেন্টাইন এবং জৈব বলয়ে হাঁপিয়ে ওঠার জন্যই সরে দাঁড়াচ্ছেন তিনি। তার কথায়, জামাইকায় কোয়ারেন্টাইনে থাকার সময় গত ২৪ মাসে নিজের কাজকর্ম ফিরে দেখার সুযোগ পেলাম। আগামী দিনের সূচির কথাও ভেবেছি এবং বুঝতে পেরেছি যে এভাবেই আমাকে দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকতে হবে। সেজন্যই কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সময়টা হয়তো খুব ভুল, কিন্তু এটাও আমি জানি পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকভাবে আমি ঠিক জায়গায় নেই। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নতুন তাজা মুখের দরকার। মিসবাহুল হক পদত্যাগ করেছেন বলেই সরে গেলেন ওয়াকার ইউনিসও। তিনি বলেছেন, মিসবাহুল হক আমার সঙ্গেই ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল, দুজনে একই সঙ্গে দায়িত্ব নিয়েছিলাম, তাই ও সরে যাওয়ায় আমিও ইস্তফা দিচ্ছি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে আপাতত সাকলাইন মুস্তাক এবং আব্দুল রাজ্জাককে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে কোচ করেছে পিসিবি। সোমবার দল ঘোষণায় বাদ দেওয়া হয়েছে গত বিশ্বকাপের অধিনায়ক সরফরাজ আহমেদকে। দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৭টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।